নমস্কার বন্ধুসকল, ই শ্রম কার্ড সংক্রান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার এই ভিডিওটি জানাব চেষ্টা করছো। বন্ধুসকল, আপনার এখন ই শ্রম কার্ড আছে নেকি বা আপনার পরিয়ালর কোনো সদস্যর ই শ্রম কার্ড আছে নেকি? যদি ই শ্রম কার্ড আপনার বা আপনার পরিয়ালর কোনো সদস্যর আছে, তেতিয়াহলে আপনার কারণে যথেষ্ট এটি গুরুত্বপূর্ণ খবর। এই ভিডিওটি জানাব চেষ্টা করিম। ই শ্রম কার্ড থাকলে আপনি লাভ করব প্রতি মাহে 3000 টাকা। কেবল এয়াই নহয়, বিশেষ কিছু সুবিধা আপনি লাভ করব। যদি আপনার ই শ্রম কার্ড নাই, আপনি এতিয়াই আবেদন করক। ই শ্রম কার্ড উইল গেট ইউ 30,000 rupees এভরি মান্থ এপ্লাই উইথ দিস ডকুমেন্টস। ই শ্রম কার্ড থাকলে আপনি প্রত্যেক মাহে 3000 টাকা পাব, আর এই ডকুমেন্টসর হইতে যদি আপনার কার্ডটো নাই, আপনি আবেদন করক। ভারতত সংগঠিত খণ্ডত মিলি সরকারি আর ব্যক্তিগত খণ্ডত কাম করা লোক সকলক বহু বেশি লোক অসংগঠিত খণ্ডত বা করে। এই অসংগঠিত খণ্ডত কাম করা সকলক আমি সাধারণভাবে শ্রমিক হিসাবে চিনি পাও। এই দেশের 40 কোটিতকৈও অধিক লোকে প্রতিদিনে অসংগঠিত খণ্ডত কাম করে, কিন্তু এই বৃহৎ সংখ্যক লোকের হাতত কোনো ধরনের আর্থিক সুরক্ষা বা ভবিষ্যতের সঞ্চয় নাই। কেন্দ্রীয় সরকারের সূত্র অনুসরি এই পর্যন্ত দেশের 20 কোটি লোকে এই ই লেবার কার্ডত নামভর্তি করেছে। ইয়ারে 2 কোটি লোকে ইয়ার সর্বাঙ্গীন সেবা লাভ করবলৈ আরম্ভ করেছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রণালয়ে কয় যে বাকি সকলকে অতি শীঘ্রে সেবার অধীনলৈ অনা হব। ই শ্রম কার্ডক কিয় ইমান গুরুত্ব দিছে কেন্দ্রে? রেশন কার্ড, পেন কার্ড, ভোটার আইডির হইতে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকারে স্পষ্ট করে দিছে যে আধার ভারতবাসীর মূল পরিচয়পত্র। ফলত আধার কার্ড অবিহনে ব্যাঙ্কিংৰ পৰা আৰম্ভ কৰি ল'ৰা ছোৱালীক স্কুলত নামভৰ্তি কৰা, পৰীক্ষাত হাজিৰ হোৱা, চাকৰি পোৱাটো কঠিন হৈ পৰিব। ইফালে কেন্দ্ৰীয় চৰকাৰে তেওঁলোকৰ বিভিন্ন সামাজিক আঁচনি, বিশেষকৈ অসংগঠিত খণ্ডৰ কৰ্মী আৰু সমাজৰ প্ৰান্তীয় লোকৰ বাবে নিৰ্ধাৰিত আঁচনিৰ সুবিধা প্ৰদানৰ বাবে ই শ্ৰম কাৰ্ড বাধ্যতামূলক কৰিবলৈ ওলাইছে। যদি এই কাৰ্ডত আপোনাৰ নাম নামভৰ্তি হয়, তেন্তে আপুনি PMAY, PMJAY, PM-Kisanকে ধৰি কেইবাখনো কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা আসনির সুবিধা লাভ করব। যদি আপনি ই শ্রম কার্ডত নামভর্তি করেছে, তেন্তে অসংগঠিত খণ্ডর কর্মী হিসাবে অবসরের পিছত প্রতি মাহে 3000 টাকা পর্যন্ত পেনশন লাভ করব। লগতে বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকক সহায় ইত্যাদি পাবলৈ ই লেবার কার্ডত নামভর্তি করব লাগিব। ইয়ার বাবে কেন্দ্রীয় সরকারে মুকলি করেছে ই লেবার পোর্টেল। ই শ্রম কার্ডর বিশেষ সুবিধা কি কি? 60 বছর বয়সের পিছত প্রতি মাহে 3000 টাকা পেনশন পাব। দ্বিতীয়তে, কাম করে থাকার সময়ত কোনো কারণত অক্ষমতা বা বিকৃতি হলে 1,00,000 টাকার আর্থিক সাহায্য লাভ করব। তৃতীয়তে, মৃত্যুর ক্ষেত্রে পরিয়ালটে 2,00,000 টাকার আর্থিক সাহায্য লাভ করব। ই শ্রম কার্ডত কোনে নামভর্তি করব পাৰিব? যদি অসংগঠিত খণ্ডত কাম করা আর মাহিলী আয়কর সীমার তলত হয়, তেন্তে ই লেবার কার্ডত নামভর্তি করব পাৰিব। 16-59 বছরের ভিতর বয়স কেবল ই লেবার কার্ডত নামভর্তি করব পাৰিব। যিসকল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড, EPF আর ESI সুবিধা নাপায়, তেওঁলোকে এই আসনিত নামভর্তি করব পাৰিব। ই লেবার কার্ডর প্রয়োজনীয় নথিপত্র কি কি? ইয়ার বাবে বিশেষ নথিপত্রর প্রয়োজন নাই, কেবল আধার কার্ড, মোবাইল নম্বর আর ব্যাঙ্ক একাউন্ট, এই তিনটা ডকুমেন্টস হলে হয়। ই লেবার কার্ডর কেনে আপনি আবেদন করব? এতিয়া আপনি সহজে ঘরতে বহি ই শ্রম কার্ডত নামভর্তি করব। ইয়ার বাবে আপনি পোর্টেল ishram.gov.in গৈ প্রয়োজনীয় সকলো তথ্য পূরণ করব লাগিব, অথবা আপনার ওসর যিকোনো CHC কেন্দ্রলৈ গৈ ই লেবার কার্ডর আপনি আবেদন করব। আর ই শ্রম কার্ড থাকলে আপনি লাভ করব প্রতি মাহে 3000 টাকা। আর ইয়ার বাবে আপনার যদি ই শ্রম কার্ড এতিয়াও নাই, আপনি অতি শীঘ্রে ই শ্রম কার্ড বনাই লোক। ইয়ার বাবে বিশেষ সুবিধা আপনি লাভ করব। 3000 টাকার উপরেও আপনি বিশেষ কিছু সুবিধা লাভ করব, ভিডিওটোত আপনার দেখা হয়েছে। তো বন্ধুসকল, ভিডিওটো সংক্রান্ত আপনার যদি কিবা অভিমত আছে, ভিডিও কমেন্ট সেকশনত জানাব। আজিলৈ এৰিছো, ধন্যবাদ।